dear God. Middle of a war. To protect a secret so powerful. Nations of mankind. Worth killing for. Real enough to... যখন কথা ওঠে সেরা রহস্যবাদ থ্রিলার মুভি, তখন একটা নাম খুব বেশি সামনে আসে, সেটা হলো ড্যান ব্রাউনের লেখা 2003 সালের একটা বই দ্য ভিঞ্চি কোডের অনুসরণে 2006 সালে একই নাম দিয়ে তৈরি করা হয়েছিল একটা সাসপেন্স মাস্টারপিস মুভি। এই মুভিতে দেখানো হয় এমন একটা ঘটনা যার বাস্তবতা নিয়ে আজও অনেক চর্চা চলছে। তো মুভিটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, তাহলে বুঝবে থ্রিলার কাকে বলে। তো কাহিনী শুরুর আগে একটা জিনিস বলে দিই, তাহলে মুভিটা বুঝতে সুবিধা হবে। এখানে দুটো খ্রিস্টান সংস্থানের নাম উল্লেখ করা আছে। আমরা সবাই জানি যারা খ্রিস্ট ধর্মে বিশ্বাস করেন তাদের খ্রিস্টান বলে। তো এখানে দুটো খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায় সম্পর্কে বলা হয়েছে যেগুলো বাস্তবে এক্সিস্ট করে। একটা হলো ওপাস ডেই, যারা কট্টর খ্রিস্টান অর্থাৎ অন্ধভক্ত বলা যেতে পারে। আরেকটা হলো প্রায়োরি অফ সিয়ন, যারা খ্রিস্টান ধর্মের রক্ষক। তো সিনেমার শুরুতে দেখা যায় একটা বয়স্ক লোক একটা মিউজিয়ামের মধ্যে দৌড়াচ্ছেন। এনার নাম জ্যাকেস সাউনিয়ার, যিনি এই মিউজিয়ামের কিউরেটর, এক কথায় কেয়ারটেকার। মিউজিয়ামের ভেতরে এমন দৌড়দৌড়ি করার কারণ হলো এনাকে মারার জন্য একজন খ্রিস্টান সন্ন্যাসী এসেছেন, যার নাম সাইলাস। সাইলাস ছিল ওপাস ডেই সংস্থার লোক, যাদের কথা একটু আগেই বললাম, যারা কিনা একদম ধর্মের প্রতি অন্ধভক্ত। সাইলাস একে মারতে এসেছে এই জন্য কারণ সে একটা চাবি বা কিস্টোনের খোঁজ করছে, যেটা দিয়ে পরবর্তীতে একটা বিরাট রহস্য খুলবে, আর সেটা জানা যাবে মুভির শেষে। এই কিস্টোনের সন্ধান কিউরেটর কি করে জানল? তো বলে দেই, এই কিউরেটর হলো প্রায়োরি অফ সিয়নের গ্র্যান্ডমাস্টার বা একদম প্রধান বলা যেতে পারে। আর কিস্টোনের সঙ্গে খ্রিস্টানদের একটা বিরাট রহস্য লুকিয়ে আছে, তাই প্রায়োরি অফ সিয়ন সেটা রক্ষা করছে অনেক বছর ধরে। তো সাউনিয়ার সাইলাসকে কিস্টোনের ভুল সন্ধান দেয়, যার বদলে সাইলাস তাকে মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় এনাকে, এর নাম প্রফেসর রবার্ট ল্যাংডন, যিনি পেশায় একজন সিম্বলজিস্ট, অর্থাৎ বিশ্বের বিভিন্ন চিহ্নের সংকেতের ইতিহাস জানেন ইনি বা এসব নিয়ে উনি গবেষণা করেন। তো রবার্ট ল্যাংডন প্যারিসের একটা অনুষ্ঠানে তার লেখা বই সম্বন্ধে বলছেন এবং সেগুলোতে সিগনেচার করছিলেন, এমন সময় সেখানে পুলিশ এসে তাকে একটা ছবি দেখায়, যেটা দেখে ল্যাংডন একটু ঘাবড়ে যায়। পুলিশ তাকে বলে, আপনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে, ব্যাপারটা খুব সিরিয়াস। প্রফেসর ল্যাংডনকে যেই ফটোটা পুলিশ দিয়েছে সেটা হলো ওই মিউজিয়ামের কিউরেটর জ্যাকেস সাউনিয়ারের মৃতদেহের ছবি। ল্যাংডন জানায় জ্যাকেস সাউনিয়ার তাকে আগের দিন ফোন করেছিলেন দেখা করার জন্য, কিন্তু তিনি দেখা করতে আসেননি। এবার সেই পুলিশ, যার নাম ফাছে, সে ল্যাংডনকে জিজ্ঞেস করে যে মরার আগে শরীরের উপরে এরকম চিহ্ন কেউ কেন বানাতে যাবে। ল্যাংডন জানায় জ্যাকেস সাউনিয়ার তাকে আগের দিন ফোন করেছিলেন দেখা করার জন্য, কিন্তু তিনি দেখা করতে আসেননি। এবার পুলিশ তাকে সেই মিউজিয়ামে নিয়ে যায় এবং জ্যাকেসের মৃতদেহের ওপর আঁকা চিহ্নটার মানে জিজ্ঞেস করে, যেটা দেখে ল্যাংডন বলে এই চিহ্নটাকে পেন্টাকেল বলে, যার অর্থ অর্ধনারী অর্থাৎ অর্ধেক নারী। এবার ল্যাংডন ফাছেকে জিজ্ঞেস করে যে মরার আগে শরীরে এরকম চিহ্ন কেন বানাবে। ফাছে জানায় যে জ্যাকেসকে দূর থেকে গুলি করা হয়েছিল আর এই চিহ্নগুলো সে মরার আগে নিজেই বানিয়েছে। এরপর ইন্সপেক্টর ফাছে একটা ব্ল্যাক লাইট বা ইউভি লাইট দিয়ে জ্যাকেসের একটা সিক্রেট মেসেজ দেখান ল্যাংডনকে, যেটাতে লেখা আছে ও ড্রাক্টোনিয়ান ডেভিল ও লেম সেইন্ট এবং ওপরে একটা নাম্বার লেখা। ল্যাংডন কিছু বুঝতে পায় না, সে বলে এটা তো একটা বইয়ের লাইন, এটা উনি কেন লিখলেন? ইন্সপেক্টর ফাছে তখন ল্যাংডনকে জিজ্ঞাসা করে, তুমি কি করতে যদি মরার আগে তোমার কাছে হাতে কিছু সময় থাকতো? ল্যাংডন বলে, আমার খুনিকে শনাক্ত করার আমি উপায় জানিয়ে যেতাম। ইন্সপেক্টর একটু সন্দেহের চোখে ল্যাংডনের দিকে তাকায় আর বলে, বেশ। ঠিক ওই সময় সেখানে হাজির হয় সোফিয়া নেভুয়ে, যিনি ছিলেন প্যারিস পুলিশের ক্রিপ্টোলজিস্ট, অর্থাৎ বিভিন্ন সংকেতের দ্বারা ক্রিমিনালদের ধরতে এরা পুলিশদেরকে সাহায্য করে, তাদেরকে ক্রিপ্টোলজিস্ট বলা হয়। তো জ্যাকিসের লেখা সেই সিক্রেট মেসেজের সংকেতটা ভেঙে নিয়ে এসেছেন উনি ফাছের কাছে। এরপর অফিসার সোফিয়া ল্যাংডনকে একটা ফোন দিয়ে বলে যে অ্যাম্বাসির তরফ থেকে আপনার জন্য একটা কল এসেছে, ওরা বলছে জীবন মরণের মতো ব্যাপার। এই বলে সোফিয়া ল্যাংডনকে ফোনটা দেয় আর একটা নম্বরে কল করতে বলে। ল্যাংডন সেই নম্বরে ফোন করলে সে শুনতে পায় যে সোফিয়ার কল রেকর্ডিং, যেখানে সোফিয়া ল্যাংডনকে বলছে, আপনি খুব বিপদে আছেন প্রফেসর, পুলিশ এই খুনের জন্য আপনাকে দোষী ভাবছে।
তাই এই ফোন শুনে কোনো রকম রিয়াকশন করবেন না, শুধুমাত্র আমার ইশারা ফলো করুন। সোফিয়া সেখান থেকে চলে যাওয়ার পর ল্যাংডন ইন্সপেক্টর ফাচেকে মিথ্যে কথা বলে ওয়াশরুমে যায় এবং সেখানে সোফিয়া অপেক্ষা করছিল ওর জন্য। এরপর সোফিয়া ল্যাংডনকে জানায় যে যে লোকটা মারা গেছে সে আসলে সোফিয়ার দাদু। আর সিক্রেট মেসেজটা লেখার পরে ওখানে আরেকটা লাইন লেখা ছিল, PS ফাইন্ড ল্যাংডন, যার মানে প্রিন্সেস সোফি ল্যাংডনকে খোঁজ করো। জ্যাকিস তার নাতনিকে প্রিন্সেস সোফি বলেই ডাকতেন, আর ইন্সপেক্টর ফাচে এই জন্য ল্যাংডনকে সন্দেহ করছে কারণ সে ভেবেছে PS ফাইন্ড ল্যাংডন মানে প্লিজ ফাইন্ড ল্যাংডন, অর্থাৎ দয়া করে ল্যাংডনকে খোঁজো। অর্থাৎ ইন্সপেক্টর ভাবছে যে মরে যাওয়ার সময় সেই কথাটা লিখে গেছে কারণ ল্যাংডনই হয়তো তাকে খুন করেছে। কিন্তু PS মানে যে প্রিন্সেস সোফি সেটা কেউ বুঝতে পারেনি, একমাত্র সোফি বুঝতে পেরেছে কারণ তার দাদু তাকে প্রিন্সেস সোফি বলেই ডাকত। তাই ওই PS কথাটার অর্থ হলো প্রিন্সেস সোফি। সোফিয়া ল্যাংডনকে বলে, তোমার কোটের পকেটে একটা GPS ট্র্যাকার লাগানো আছে, খুঁজে দেখো। তোমাকে নিয়ে আসার সময় ওরা তোমার পকেটে এটা রেখে দিয়েছে যাতে তুমি কোথাও পালাতে না পারো। এরপর দেখা যায় ইন্সপেক্টর ফাচে সেই GPS ট্র্যাকারটার লোকেশন চেক করছে আর সে দেখতে পায় ল্যাংডন মিউজিয়াম থেকে পালাচ্ছে। এই দেখে ফাচে পুলিশের টিম নিয়ে একটা ট্রাকের পেছনে ছুটতে লাগলো। অন্যদিকে দেখা যায় সোফিয়া ল্যাংডন ওই মিউজিয়ামেই লুকিয়েছিল, অর্থাৎ সোফিয়া বুদ্ধি করে সেই ট্র্যাকারটা বাইরে ছুঁড়ে ফেলেছিল একটা ট্রাকের ওপরে, যাতে ফাচে আর বাকি পুলিশদের চোখ এড়িয়ে ওরা বেঁচে যায়। সোফিয়া আর ল্যাংডন এবার জ্যাককিসের বডির সামনে আসে আর ওই সিক্রেট মেসেজটা ভালো করে লক্ষ্য করতে থাকে। সোফিয়া বলে যে এটা একটা এনাগ্রাম হতে পারে, অর্থাৎ আসল শব্দকে লুকোনোর জন্য অন্য শব্দের রূপ দেওয়ার পদ্ধতিকে বলা হয় এনাগ্রাম, বা সোজা ভাষা বলতে পারো হেয়ালি করে লেখা। প্রফেসর ল্যাংডন যেহেতু একজন সিম্বোলজিস্ট তাই ওনার একটা বিশেষ দক্ষতা হলো উনি এরকম গোপন সংকেত খুব তাড়াতাড়ি সমাধান করতে পারেন। ওই মেসেজটা দেখে ল্যাংডন জানায় যে জ্যাকিস ওই মেসেজে আসলে যে নামটা লিখেছেন সেটা হলো লিওনার্দো দা ভিঞ্চি আর দ্য মোনালিসা। লিওনার্দো দা ভিঞ্চি সম্বন্ধে আমরা সবাই কম বেশি শুনেছি, উনি একজন বিখ্যাত বিশ্ববিখ্যাত আর্টিস্ট ছিলেন, এবং মোনালিসা সম্বন্ধে সবাই জানে যে লিওনার্দো দা ভিঞ্চির একটা অমর সৃষ্টি হলো মোনালিসা নামের একটা বিখ্যাত আর্ট। মোনালিসার ওই বিখ্যাত ছবিটা এই মিউজিয়ামেই রাখা আছে। সোফিয়া ল্যাংডন দৌড়ে এসে ছবিটার সামনে যায় আর দেখতে পায় রক্তের দাগ এবং একটা সিক্রেট মেসেজ একইভাবে লেখা, মানে এনাগ্রাম পদ্ধতিতে লেখা আছে সো ডার্ক দ্য কর্ন অফ ম্যান, যেটাকে ভাঙলে পরে মেসেজটা এরকম দাঁড়ায় ম্যাডোনা অব দ্য রক্স। আর এই ম্যাডোনা ছবিটাও লিওনার্দো দা ভিঞ্চি এঁকেছিলেন। এরপর ম্যাডোনা অব দ্য রক্স ছবিটাকে একটু নড়া দিতেই সোফিয়া একটা চাবি খুঁজে পায় সেখানে। ল্যাংডন চাবিটা দেখে অবাক হয়। অপরদিকে ট্রাকটাকে ধরতে পেরে পুলিশ জানতে পারে যে ট্র্যাকারটা সাবানের সঙ্গে আটকে ট্রাকে ঢিল মারা হয়েছিল। তারা মিউজিয়ামের গার্ডকে ফোন করে। সোফিয়া বুঝতে পারে যে পুলিশ হয়তো জেনে গেছে, তাই তারা দুজন চাবিটা নিয়ে সেখান থেকে পালায়। চাবিটা নিয়ে যাওয়ার সময় ল্যাংডন বলে এই চাবিটা ফ্লেউর দ্য লিস, যেটা প্রায়োরি অফ সিওনের সদস্যদের কাছে থাকে। ল্যাংডন আজ অবধি সংস্থাকে একটা কাল্পনিক সংস্থা বলে জানত, যেটা কিনা পৃথিবীর অন্যতম পুরনো একটা সংস্থা, এমনকি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজাক নিউটন থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চিও এই সংস্থার সদস্য ছিলেন বলে জানা যায়। আমরা কম বেশি মানুষ ইলুমিনাটি সম্বন্ধে তো জানি। ইলুমিনাটিকে বলা হয় একটা গোপন সংস্থা, অনেকে কল্পনা মনে করে অনেকে বাস্তব। তো এই সংস্থাটা এরকমই একটা কাল্পনিক অথবা একটা বাস্তবে এক্সিস্ট করে একটা গোপন সংস্থা। তো ল্যাংডন সোফিয়াকে জিজ্ঞেস করে, তোমার দাদু ছোটবেলায় তোমাকে কোনো গোপন সংস্থার কথা বলেছিল, বা এমন কোনো গোপন রীতি যেটাকে ওনাকে পালন করতে দেখেছ, বা এমন কিছু যেটার সঙ্গে খ্রিস্টান সমাজের যোগ আছে? সোফিয়া জানায় না তো, এরকম তো কোনো কিছু দেখিনি, তবে হ্যাঁ এই চাবি একবার দেখেছিলাম এবং দাদু বলেছিল সময় এলে উনি আমাকে চাবিটা দিয়ে দেবেন। তারপর আমার সাথে অনেক বছর কোনো যোগাযোগ হয়নি দাদুর, তবে দুদিন আগে দাদু আমার অফিসে যোগাযোগ করেছিল আমার খোঁজে, আর ওনাদের এটাও বলেছিল যে ব্যাপারটা জীবন মরণের। আমি ভেবেছিলাম হয়তো আমার সঙ্গে দেখা করার জন্য দাদু এরকম বলেছে, কিন্তু এখন দেখছি ব্যাপারটা তো অন্য কিছু। এরপর সফি জিজ্ঞেস করে, কিন্তু এই প্রায়োরি অফ সিওনটা কি? ল্যাংডন তার উত্তরে জানায় প্রায়োরি অফ সিওন হলো খ্রিস্টান ধর্ম এবং তার সঙ্গে সম্পর্কিত সব কিছু জিনিসকে রক্ষা করে যারা, তাদের সংস্থার নাম প্রায়োরি অফ সিওন। ওদের কাজ নিজের জীবন দিয়ে সেগুলোকে রক্ষা করা। আর তোমার দাদু হয়তো ওই সংস্থাটার প্রধান বা গ্র্যান্ড মাস্টার ছিলেন,
তাই চাবিটা ওনার কাছে ছিল। অপরদিকে সেই খুনি সন্ন্যাসী সাইলাসকে দেখা যায়। সে ফোনে কাউকে টিচার বলে ডাকছে আর বলছে, আমি চারজনকে খুন করে ফেলেছি টিচার, যার মধ্যে গ্র্যান্ডমাস্টারও আছে, আর ওরা চারজনই একটা জায়গারই নাম বলেছে। এরপর ফোনের উপাস থেকে বলতে শোনা যায়, যে জায়গাটার নাম বলেছে সেখানে গিয়ে খোঁজ করো সাইলাস, ঈশ্বর তোমাকে এই শুভ কাজ করার সুযোগ দিয়েছে। এরপর সাইলাস একটা চার্চে যায়, কিন্তু সেখানে কিছু খুঁজে পায় না, আর রাগের চোটে সেখানকার দায়িত্বে থাকা নান অর্থাৎ সন্ন্যাসিনীকে মেরে ফেলে। খ্রিস্টান ধর্ম অনুযায়ী সন্ন্যাসিনীদের নান বলা হয়। অপরদিকে দেখা যায় সোফিয়া ল্যাংডন পুলিশের হাত থেকে পালিয়ে একটা পার্কে এসেছে চাবিটার রহস্য নিয়ে আলোচনা করতে। এখানে সোফিয়া ল্যাংডনকে জিজ্ঞেস করে, প্রায়োরি অফ সিয়ন যদি খ্রিস্টান ধর্মের রক্ষক হয় তাহলে তারা লুকিয়ে আছে কেন, আর কেনই বা তাদেরকে এভাবে মারা হচ্ছে? যার উত্তরে ল্যাংডন জানায়, আজ থেকে হাজার বছর আগে যীশুখ্রিস্টের মৃত্যুর পর যখন জেরুজালেম শহরকে একজন ফ্রান্সের রাজা ধ্বংস করতে চায়, তখন কিছু যোদ্ধা খ্রিস্টানদের বাঁচাতে এগিয়ে আসে আর ফ্রান্সের লুট করা সম্পত্তি ফিরিয়ে আনে। কিন্তু ওই সময় তারা এমন একটা জিনিস খুঁজে পায় যার পর তারা সোজা রোমে যায় এবং যুদ্ধ বন্ধ করে। সেজন্য ক্যাথলিক চার্চ সেই যোদ্ধাদের বিশেষ ক্ষমতা দেয়। কারোর মতে ক্যাথলিক চার্চের এমন করার পেছনে কোনো একটা গভীর রহস্য আছে, যেটা জানাজানি হলে তাদের ধর্মের উপরে আঘাত আসতে পারে। সেই যোদ্ধারাই পরে প্রায়োরি অফ সিওন নামে সংস্থা বানায়। কিন্তু একটা সময় ক্যাথলিক চার্চ দুভাগে ভাগ হয়ে যায়। ক্যাথলিক খ্রিস্টান নামে আলাদা ভাগ বানায় আর প্রায়োরি অফ সিওন নামে যোদ্ধাদেরকে মারতে শুরু করে তারা। কিন্তু এখানে গভীর প্রশ্ন হলো যে দুদলই তো খ্রিস্টান ধর্মের, তাহলে ক্যাথলিক খ্রিস্টানরা কেন প্রায়োরি অফ সিওনের খ্রিস্টানদেরকে মারতে শুরু করে, কেন? এই প্রশ্নের উত্তর একটু পরে জানতে পারবে। তো বলা হয় ত্রয়োদশ শতকের একটা শুক্রবারে সমস্ত প্রায়োরি অফ সিওনের যোদ্ধাদের একসাথে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, যার জন্য ফ্রাইডে দ্য 13th খ্রিস্টানরা একটা বিশেষ দিন হিসেবে মানে। প্রায়োরি অফ সিওনের কিছু লোক ছিল যারা পালিয়ে যায়। এরপর ক্যাথলিক চার্চ প্রায়োরি অফ সিওনের সম্পত্তি নিতে আসে, কিন্তু ক্যাথলিক চার্চের লোকজন অনেক খুঁজেও সেই জিনিসটা খুঁজে পায় না, যার জন্য প্রায়োরি অফ সিওনকে তারা মেরে ফেলেছে। কথায় আছে আজও তারা সন্ধান চালিয়ে যাচ্ছে সেই বিশেষ জিনিসটার। এরপর সোফিয়া জিজ্ঞেস করে, কিন্তু এই বিশেষ জিনিসটা কি, কিছু জানো তুমি? ল্যাংডন জানায়, জিনিসটার নাম আমরা সবাই জানি, সেটার পরিচিতি হলো দ্য হোলি গ্রেইল, অর্থাৎ পবিত্র গ্রেইল। সোফিয়া বলে, তো দাদু কি হোলি গ্রেইলের ঠিকানা জানতো? ল্যাংডন বলে, হতে পারে তার থেকে বেশি কিছুই জানতো। এখন প্রশ্ন হলো চাবিটা কিসের? চাবিটার ওপরে লেজার দিয়ে লেখা আছে Hex 24, যেটা শুনে সোফিয়া জানায় এটা তো প্যারিসের একটা রাস্তার অ্যাড্রেস। এদিকে দেখা যায় আরেকজনকে, যার সঙ্গে সাইলাসও যোগাযোগ করে। এনার নাম অরিঙ্গারেস, যিনি একজন বিশপ, মানে উঁচু পদের খ্রিস্টান সন্ন্যাসী। অরিঙ্গারেস ছিলেন ওপাস দায়ের মেম্বার বা সদস্য, সিনেমার শুরুতে যে সংস্থার নাম উল্লেখ করা হয়েছিল। এই ওপাস দায় আসলে ক্যাথলিক চার্চের তৈরি করা একটা সংগঠন। প্রায়োরি অফ সিওনের বিরুদ্ধে এই সংগঠনকে তৈরি করা হয়েছে, যাদের মূল উদ্দেশ্য প্রায়োরি অফ সিওনের সমস্ত সদস্যদের খতম করে ফেলা আর হোলি গ্রেলকে নষ্ট করা। দেখা যায় অরিঙ্গারেস একটা কাউন্সিলিং মিটিংয়ে আছেন এবং সবাইকে বলছেন যে আজকেই প্রায়োরি অফ সিওনের শেষ সম্পদ দ্য হোলি গ্রেলকে নষ্ট করা হবে, আর তার জন্য টিচার নামের এক ব্যক্তিকে 20 মিলিয়ন ইউরো দিতে হবে। অপরদিকে দেখা যায় ল্যাংডন আর সোফিয়া সেই চাবির অ্যাড্রেসে চলে এসেছে এবং সেখানে আছে একটা সিক্রেট ব্যাংক, যেখানে গোপন সম্পদ রাখা হয় খুব সাবধানতার সাথে। ওই ব্যাংকের নাইট ম্যানেজার সোফিয়াকে জানায় যে চাবিটা যে ভল্টের সেটা খোলার জন্য একটা কোড দিতে হবে, তবেই একমাত্র তারাই ভল্টটা হাতে পাবে। অনেক ভাবার পর সোফিয়া সেই কোডটা ব্যবহার করে, যেটা মরার আগে তার দাদু সিক্রেট মেসেজে লিখেছিল, এবং চেক করে দেখে সেটাই ভল্টের কোড। এবার সোফিয়া ল্যাংডন ওই চাবিটা দিয়ে ভল্টটা খোলে এবং দেখতে পায় সেই কিস্টোন যেটার জন্য সাইলাস জ্যাকিসকে, মানে সোফিয়ার দাদুকে, মেরেছিল এই সিনেমার শুরুতে। তো এই কিস্টোন হলো এক ধরনের ক্রিপটেক্স, একটা সিলিন্ডার আকারের বাক্স যার মধ্যে পুরনো আমলের কাগজে লেখা ম্যাপ আছে, যেটা একটা নির্দিষ্ট কোডে খুলবে আর ভুল কোড দিলে ক্রিপটেক্সের ভেতরে থাকা অ্যাসিড কাগজটা নষ্ট করে দেবে। আরও অবাক করা জিনিস হলো এটা লিওনার্দো দা ভিঞ্চি বানিয়েছিলেন সেই যুগে গোপন তথ্য লুকিয়ে রাখার জন্য। এরপর ওই ব্যাংকে পুলিশ চলে এলে ব্যাংক ম্যানেজার আন্দ্রে সোফিয়ার ল্যাংডনকে গোপন রাস্তা দিয়ে ব্যাংক থেকে বের করে নিয়ে যায়।
কারণ সোফিয়া দাদু ক্রিপটেক্সটা ব্যাংকে রাখার সময় শর্ত দিয়েছিল যে বিপদে পড়লে ক্রিপটেক্সের মালিককে সাহায্য করা ব্যাংকের দায়িত্বের মধ্যে থাকবে। কিন্তু পুলিশের হাত থেকে সোফিয়া ল্যাংডনকে বাঁচিয়ে আন্দ্রে অর্থাৎ ব্যাংকের ম্যানেজার নিজেই আবার সেই ক্রিপটেক্সটা চুরি করার চেষ্টা করে, সেটা নিজে পাওয়ার জন্য, এবং সোফিয়া ল্যাংডনকে মারার চেষ্টা করে। কিন্তু ল্যাংডনের বুদ্ধির জেরে তারা বেঁচে যায় আর আন্দ্রে ট্রাক নিয়ে দুজন সেখান থেকে পালায়। এরপর তারা দুজন, মানে সোফিয়া ল্যাংডন, ল্যাংডনের বন্ধু হোলি গ্রেইল বিশেষজ্ঞ স্যার লেই টিবিংয়ের সঙ্গে দেখা করে। টিবিং দাবি করে যে গ্রেইল একটা কাপ নয়, বরং তার পরিবর্তে মেরি ম্যাগডালিন নামে একটা মহিলা, যার ছবি লিওনার্দো দ্য ভিঞ্চি আরেকটা বিখ্যাত পেন্টিং দ্য লাস্ট সাপারে আছে। তিনি আরও বলেন যে ক্যাথলিক খ্রিস্টানরা মেরিকে বেশ্যা বলে পরিচয় দিয়েছিল সেই সময়, কিন্তু তার আসল পরিচয় ওটা নয়, বরং তিনি ছিলেন যীশুখ্রিস্টের স্ত্রী। হ্যাঁ, যীশুখ্রিস্টের এক স্ত্রী ছিল যার নাম মেরি ম্যাগডালিন। এবার অনেকের হয়তো মনে হতে পারে যে যীশুখ্রিস্টের মায়ের নাম মেরি ছিল, যীশুখ্রিস্টের মায়ের নাম নিঃসন্দেহে মেরি ছিল, কিন্তু এখানে অন্য ম্যারির কথা বলা হয়েছে, অর্থাৎ আরেকজন ম্যারির কথা বলা হয়েছে যিনি কিনা যীশুখ্রিস্টের স্ত্রী ছিলেন, যার নাম ম্যারি ম্যাগডালিন। তো টিবিং যুক্তি দেয় যে মেরি যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার সময় গর্ভবতী ছিলেন এবং পরে তিনি একটা কন্যা সন্তানের জন্ম দেন যার নাম রাখা হয়েছিল সারা। হোলি গ্রেইল শব্দের অর্থ হল রয়্যাল ব্লাড বা রাজকীয় রক্ত, তাই যীশুখ্রিস্টের বংশধরদের রক্ষা করার জন্য প্রিওরি অফ সায়েন গঠিত হয়েছিল। এর কারণ ক্যাথলিকদের ধারণা ছিল যে যিশুর মৃত্যুর পর মেরির হাতে চার্চের ক্ষমতা চলে গেলে খ্রিস্টানদের ধর্ম ভ্রষ্ট হবে, অপমানিত হবে পুরুষ সমাজ, তাই যিশুর ক্রুশবিদ্ধ হওয়ার পর ক্যাথলিকরা যিশুর স্ত্রী আর তাদের একমাত্র কন্যা সারাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু প্রায়োরি অফ সিয়নের সদস্যরা সেই ব্লাড লাইনের রক্ষা করে এবং তাদেরকে লুকিয়ে রাখে সবার থেকে দূরে, আর সেই থেকেই এই প্রচলন আজ অবধি চালু আছে। আর ওপাস দেই সংস্থাটা ভ্যাটিকানের বিশ্বাসযোগ্যতা রক্ষার জন্য গ্রেইল ধ্বংস করার চেষ্টা করছে, মানে হোলিকে। ভ্যাটিকান হল ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান চার্চ, সেখান থেকে সারা বিশ্বের খ্রিস্টানদের নিমন্ত্রণ করা হয়। টিবিং বলে সোফিয়া দাদু এত বড় রহস্যের কথা সোফিয়াকে জানায়নি ঠিকই, কিন্তু প্রায়োরি অফ সিয়নের দায়িত্ব দেওয়ার জন্যই তিনি সোফিয়াকে ছোটবেলা থেকে তৈরি করছিলেন, যাতে আসল সময়ে এলে সোফিয়া এই গ্র্যান্ডমাস্টারের দায়িত্ব নিতে পারে। এমন সময় সেখানে হাজির হয় সাইলাস এবং বাইরে চলে আসে ফাঁসে আর তার পুলিশের দল। সাইলাস ল্যাংডনের উপরে হামলা করে আর কি স্টোনটা নেওয়ার চেষ্টা করে, কিন্তু টিবিং তাকে আহত করে বেঁধে রাখে। এরপর টিবিং সোফিয়া আর ল্যাংডনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ল্যাংডন আর টিবিং বুঝতে পারে যে পুলিশের সাথে ওপাস দিয়ে সদস্যরাও তাদের পেছনে পড়েছে। ল্যাংডন বলে ইন্সপেক্টর ফাছেও কিন্তু ওপাস দেয়ের সদস্য, কারণ সে ইন্সপেক্টরের কোর্টে ওপাস দেয়ের চিহ্ন দেখেছিল। ওপাস দেয়ের একটা বিশেষ চিহ্ন থাকে, যারা সেটা সদস্য তারা সেই চিহ্ন বহন করে। এরপর সোফিয়া ল্যাংডন আর টিবিং তার বাটলার অর্থাৎ টিবিংয়ের বিশেষ লোক রেমি জেইনের সঙ্গে সবাই টিবিংয়ের ব্যক্তিগত বিমানের মাধ্যমে লন্ডনে পালিয়ে যায়। ক্রিপটেক্সের বাক্সে লুকোনো ছিল একটা সূত্র, যার অর্থ সে লুকিয়ে আছে গোলাপের নিচে, আর সেই সূত্র তাদের টেম্পল চার্চের দিকে নিয়ে যায়, কিন্তু সেখানে তারা কিছুই খুঁজে পায় না। এরপর ঘটে একটা দুর্ঘটনা, টিবিং সাইলাসকেও বেঁধে তাদের সঙ্গে নিয়ে এসেছিল লন্ডনে। সাইলাস কোনোভাবে ছাড়া পেয়ে সোফিয়াকে অ্যাটাক করে আর দেখা যায় টিবিংয়ের বাটলার, আচ্ছা বাটলার মানে এখানে বিশেষ লোক বা ডানহাত বলতে পারো, তো রেমি তার বন্দুক দিয়ে ল্যাংডনের মাথায় ধরে আর টিবিংকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর রেমি ল্যাংডনের কাছ থেকে কি স্টোনটা নেয় আর টিবিংকে গাড়ির ডিক্কিতে বন্ধ করে দেওয়ার জন্য সাইলাসকে অর্ডার দেয়, আর সোফিয়া এবং ল্যাংডনকে মারার চেষ্টা করে কিন্তু তারা পালিয়ে যায়। এরপর রেমিকে দেখা যায় সে সাইলাসকে নিয়ে ওপাস দেয়ের একটা সেফ হাউসে আছে এবং সাইলাসকে বলছে, আমি হলাম টিচার, তুমি খুব ভালো কাজ করেছো সাইলাস, আর এবার তুমি আরাম করো, তোমাকে উপহার দেওয়া হবে। সাইলাসকে ওপাস দেয়ের সেফ হাউসে ছেড়ে রেমি বেরিয়ে পড়ে এবং দেখা যায় সে অন্য একজনকে বলছে, আপনার প্ল্যান সফল হবে টিচার, আপনার পরিচয় আমার সাথেই গোপনে থেকে যাবে, এবং এ কথা বলে সে আসল টিচারের কাছ থেকে একটু ওয়াইন খেয়ে নেয়। এরপর দেখা যায় রেমির শ্বাস আটকে যাচ্ছে, সে মাটিতে পড়ে মারা যায়, অর্থাৎ তাকে ওয়াইনের বদলে বিষ দেওয়া হয়েছে সেখানে, আর টিচার আর কেউ না, সেটা হলো টিবিং নিজেই। সেই ওপাস দেয়ের সদস্যদের বোকা বানিয়ে হোলি গ্রেলের খোঁজ করছিল এতদিন ধরে, আর সোফিয়া ল্যাংডন ঘুরে ফিরে এই টিবিং এর কাছেই কিস্টোন নিয়ে চলে আসে, বোঝো ব্যাপার। তো এরপর দেখা যায়
টিবিং রেমির পকেট থেকে ফোন বের করে পুলিশকে বলছে ফ্রেঞ্চ পুলিশ যে হত্যাকারীদের খুঁজছে তারা ওপাস দিয়ে সেফ হাউসে লুকিয়ে আছে। মানে সে নিজে ধরা পড়ার আগে শেষ যে দুজন ভিকটিম বাকি ছিল তাদেরও ব্যবস্থা করে দিল। সাইলাসকে সে সেফ হাউসে রেখে আসে এবং বিশপ আরিঙ্গারেসকেও সে বুদ্ধি করে সেখানে ডেকেছিল যাতে এক ঢিলে দুই পাখি মরে। কি ভয়ানক বুদ্ধি লোকটার। অপরদিকে দেখা যায় ল্যাংডন আর সোফিয়া পালিয়ে একটা বাসে চেপেছে আর ল্যাংডন ভাবছে যে কোথায় থাকতে পারে এই হলি গ্রেইল। আর তার মাথায় আসে প্রায়োরি অফ সিওনের আরেক বিখ্যাত গ্র্যান্ডমাস্টারের কথা যার কবর এই শহরেই আছে আর ওনার নাম স্যার আইজাক নিউটন। হ্যাঁ, সেই আইজাক নিউটন যিনি কিনা মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন। তার মানে এই হলি গ্রেইলের সন্ধান বা চাবিকাঠি স্যার আইজাক নিউটনের সমাধিতে আছে। ল্যাংডন আর সোফিয়া নিউটনের সমাধিতে পৌঁছায় কিন্তু সেখানে টিবিং আগেই চলে এসেছিল। কিস্টোন পেয়ে গেলেও ওটা খোলার আসল কোডটা সোফিয়াই একমাত্র জানে সেটা টিবিং এর জানা ছিল। কারণ এই কি স্টোনটা সামলানোর জন্য সোফিয়ার দাদু ছোটবেলা থেকে সোফিয়াকেই তৈরি করেছিল, সুতরাং সোফিয়া জানতো এটা। তাই টিবিং সোফিয়ার আসার অপেক্ষা করছিল। অপরদিকে পুলিশের গুলিতে সাইলাস মারা যায় আর বিশপ আরিঙ্গারাস ধরা পড়ে। এরপর নিউটনের সমাধিতে টিবিং বন্দুকের ভয় দেখিয়ে সোফিয়াকে বলে সেই কোডটা দিয়ে ক্রিপটেক্সের বাক্সটা খোলো, কিন্তু সোফিয়া বলে আমি কোড জানি না। এরপর ল্যাংডন বলে দাঁড়াও আমি একবার শেষ চেষ্টা করি। এই বলে ল্যাংডন ক্রিপটেক্সটা নেয় আর অনেকক্ষণ ভাবতে থাকে এবং শেষমেশ বুদ্ধি খাটিয়ে ক্রিপটেক্সটা ওপরে ছুড়ে দেয় আর ওটা ধরার জন্য টিবিং বন্দুক ফেলে ঝাঁপ দেয়। কিন্তু টিবিংয়ের হাতে আসার আগেই ক্রিপটেক্স নিচে পড়ে আর তাতে থাকা অ্যাসিড বেরিয়ে যায়। এবং আগেই বলেছিলাম অ্যাসিড বেরিয়ে গেলে ক্রিপটেক্সের ভেতরে থাকা কাগজটা নষ্ট হয়ে যাবে, ওটাকে ওইভাবেই তৈরি করা হয়েছে। হলি গ্রেইলের ম্যাপটা শেষ হয়ে যায় সেখানে। টিবিং চিৎকার করতে থাকে কেন করলে এরকম রবার্ট, এত বছরের ইতিহাস আবার হারিয়ে গেল, শেষ হয়ে গেল হলি গ্রেইলের ঠিকানা। এরপর সেখানে পুলিশ চলে আসে, টিবিংকে গ্রেপ্তার করা হয়। কিন্তু বাইরে এসে টিবিং বুঝতে পারে যে রবার্ট ল্যাংডন আর যাই হোক ইতিহাসকে শেষ করতে পারে না। তার মানে ক্রিপটেক্স ছুঁড়ে মারার আগেই ল্যাংডন সেই কোড বের করে সেটা দিয়ে ক্রিপটেক্স খুলে সেটা থেকে ম্যাপটা বের করে নিয়েছিল। পুলিশ সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর ল্যাংডন সোফিয়াকে জানায় নিউটনের সমাধিতে আসার কারণ ছিল এটাই যে কোডটা নিউটনের সঙ্গেই জড়িত ছিল আর সেটা ছিল APPLE মানে অ্যাপেল, এটাই ছিল ক্রিপটেক্সের কোড। আর এই অ্যাপেল মাথায় পড়েই নিউটন তার জীবনের সেরা আবিষ্কার গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ শক্তির সূত্র বানিয়েছিল আর সেটাই হলি গ্রেইলের কোড হিসাবে ব্যবহার করা হয়েছে। তাই এই সমাহিতে আসতে বলা হয়েছিল সেই গোপন হেয়ালিতে। এরপর সেই ম্যাপে লেখা পড়ে তারা চলে আসে রোসলিন চ্যাপেল, যেটা প্রায়োরি অফ সিওনের প্রথম সদস্যরা ম্যারি ম্যাগডেলিনের স্মৃতিতে বানিয়েছিল একটা চার্চ। সেখানে যেতেই সোফির মনে পড়ে সে ছোটবেলাতেও এখানে এসেছে অনেক আগে। সোফিয়া আর ল্যাংডন মিউজিয়ামে পাওয়া চাবির চিহ্ন লাগানো একটা গোপন দরজার ভেতরে ঢোকে এবং সেখানে একটা গোলাপ ফুল দেখে তারা বুঝতে পারে ম্যারির সমাধি এখানেই ছিল। তাহলে কি হলো সমাধির? তার সাথে সাথে যিশু খ্রিস্টের মৃত্যুর সময়কার অনেক কাগজ তারা খুঁজে পায়, হলি গ্রেইল সম্পর্কিত কাগজও। এরপর ল্যাংডন যেটা বলে সেটা শুনে সোফিয়ার মাথা ঘুরে যায়। ল্যাংডন বলে সোফিয়া সনিয়ার তোমার দাদু নয় আর তুমি প্রায়োরি অফ সিওনের কোনো অংশই নও। ছোটবেলায় তোমার পুরো ফ্যামিলিকে মেরে ফেলা হয়েছিল, যার একটা নিউজ পেপার কাটিংও সেখানে ছিল। তোমার ফ্যামিলির নাম সেইন্ট ক্লাইড, ফ্রান্সের সবথেকে পুরনো ফ্যামিলি, যাদের ব্লাড লাইনে বা রক্তে যীশুখ্রিস্টের রক্ত আছে, অর্থাৎ রয়্যাল ব্লাড লাইন, যার মানে তুমি সেই রয়্যাল ব্লাড লাইনের অংশ, অর্থাৎ যীশুখ্রিস্টের পরিবারের অংশ। ম্যারি ম্যাগডেলিন আর যীশুখ্রিস্টের বংশধর হলে তুমি, যেটা প্রায়োরি অফ সিওনের সদস্যরা জানতে পেরেছিল আর তাই তোমাকে তাদের গ্র্যান্ডমাস্টার সনিয়ারের কাছে রেখেছিল। প্রায়োরি অফ সিওন যে ব্লাড লাইন রক্ষা করছে সেটা হলি গ্রেইল ছিলই না, ওটা তুমি ছিলে, তুমি হলে যীশুখ্রিস্টের শেষ জীবিত বংশধর। এই বলে সেখানে রাখা একটা ফ্যামিলি ট্রি বা বংশ তালিকা দেখায় ল্যাংডন, যেখানে সোফিয়াকে স্যাং রিয়েল বলা আছে, অর্থাৎ রয়্যাল ব্লাড, এবং এই কারণেই সোফিয়াকে তার দাদু প্রিন্সেস সোফি বলে ডাকত সবসময়। মুভির শুরুতে বলেছিলাম যে তার দাদু তাকে সবসময় প্রিন্সেস বলে ডাকত এবং সেটা ডাকার কারণ হলো এটা, সে রাজকুমারীর মতো। এরপর তারা রোসলিন চার্চের থেকে বেরোতে গিয়ে দেখে সেখানে সোফিয়া অর্থাৎ যিশুর শেষ বংশধরকে দেখতে প্রায়োরি অফ সিওনের অনেক সদস্য এসেছে আর সাথে সাথে সোফিয়ার আসল ঠাকুমাও এসেছেন। এবার প্রশ্ন হলো ম্যারি ম্যাগডেলিনের সমাধি কোথায় গেল? একমাত্র গ্র্যান্ডমাস্টার ছাড়া এটা কেউ জানত না।
এরপর শেষ দৃশ্যে দেখা যায় ল্যাংডন তার হোটেলে দাড়ি কাটছিল এবং হঠাৎ তার গাল কেটে এক ফোঁটা রক্ত পড়ে, যেটা জলের সাথে মিশে একটা লাইন বানায়। আর সেটা দেখে রবার্ট ল্যাংডন বুঝতে পারে এই লাইনটার মানে সে লুকিয়ে আছে কোলাপের নিচে, মানে ম্যারি ম্যাগডেলিনের সমাধি যেখানে আছে সেটা হলো ওই মিউজিয়াম সিনেমার প্রথম দৃশ্যে গ্র্যান্ডমাস্টারকে খুন করেছিল যেখানে সাইলাস। সেই মিউজিয়ামটা একটা রোজ লাইনের ওপরে বানানো হয়েছিল আর তার নিচের অংশেই লুকিয়ে রাখা আছে যীশুখ্রিস্টের স্ত্রী ম্যারি ম্যাগডেলিন, মানে দ্য হলি ক্রেল। আর এখানে শেষ হয়ে যায় রহস্যে ভরা কাহিনী দ্য ভিঞ্চি কোড। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে শেয়ার করে, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও, যাতে পরবর্তীতে এইচডি স্টোরি থেকে কোনো ভিডিও আপলোড করা হলে সেটার নোটিফিকেশন সবচেয়ে আগে আপনার কাছে পৌঁছে যায়। চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, নয়তো সাইলাসের মতো চেহারা হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।